তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা অ্যাপারেলের ইঞ্জিনিয়ারিং টু এই কোর্সের গার্মেন্টস থিম সম্পর্কে আলোচনা করব। আমি মোহাম্মদ শামসুজ্জামান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। চলো শুরুতেই আমরা আজকের ক্লাসে ওভারভিউ সম্পর্কে জেনে নিই। আজকের ক্লাস শেষে আমরা যেটা জানতে পারবো যে একটা গার্মেন্টস থিম কাকে বলে, সে তার সাথে সাথে একটা গার্মেন্টস থিমের কী কী প্রপার্টি থাকতে হবে এবং সেই প্রপার্টিটা কী কী ফ্যাক্টরসের কারণে প্রভাবিত হতে পারে, এবং ডিফারেন্ট টাইপস অফ গার্মেন্টস থিম সম্পর্কে আমরা আজকের ক্লাসের শেষে জানতে পারবো। চলো আমরা ডিটেলস শুরু করি। সো প্রথমে যেটা আসতেছে যে গার্মেন্টস থিম কাকে বলে। আমরা জানি যে গার্মেন্টস থিম বলতে সাধারণত দুইটা ফ্যাব্রিক পিসের জয়নিংটাকে বোঝাচ্ছে। সো আমরা যদি আরও বেশি প্রিসাইজলি বলি তাহলে সিম ইজ এ জিওমেট্রিক্যাল কনফিগারেশন অফ ম্যাটেরিয়ালস ফর্ম বাই ওয়ান অর মোর প্লাইস অফ দ্য ম্যাটেরিয়ালস অ্যাসিভ বাই স্টিচিং, ওয়েল্ডিং, অ্যাডহেসিভস অর আদার মিস। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সহজেই বলি যে সিমটা হলো যে আমরা যখন গার্মেন্টসটা জয়েন করতে যাই তখন গার্মেন্টস জয়েন করার আগে ফ্যাব্রিক প্লাইসগুলোকে আমাকে বিভিন্নভাবে ফোল্ড করতে হয়। এই যে ফোল্ডিংয়ের সিস্টেমটা, এই ফোল্ডিংয়ের সিস্টেমটাকে সাধারণত সিম বলে থাকে। এবং একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই সিমটা এবং তার সাথে সাথে স্টিচিংটা সবচেয়ে বেশি ডমিনেন্ট ভূমিকা পালন করে থাকে। আমরা এই স্লাইডে একটা গার্মেন্টসের কী সিমের কী কী প্রপার্টি থাকতে হবে সে সম্পর্কে আলোচনা করব। একটা গার্মেন্টস সিম এবং একটা ফ্যাব্রিকের প্রপার্টি মোটামুটি সিমিলার হতে হবে। এর মেইন কারণটা হলো যদি ফ্যাব্রিকের প্লাইসের প্রপার্টিটা গার্মেন্টস সিমের প্রপার্টির থেকে খুব বেশি থাকে, ভালো থাকে, তাহলে যেটা হবে যে গার্মেন্টস সিমটা ক্রমান্বয়ে বা ফ্রিকোয়েন্টলি ব্রেক করতে পারে। সো ফ্রিকোয়েন্টলি ব্রেক করলে এই গার্মেন্টস সিমটা কিন্তু তোমাকে ফ্রিকোয়েন্টলি রিপেয়ার করতে হবে। কিন্তু যদি এই গার্মেন্টস সিমের প্রপার্টিটা ফ্যাব্রিকের প্রপার্টির কাছাকাছি বা সমান থাকে তাহলে যেটা হবে যে গার্মেন্টস সিমটা হয়তো বা ব্রেক করতে পারবে, ফ্যাব্রিক প্লাইসটা ব্রেক করবে না, কিন্তু এই ব্রেকিংয়ের ফ্রিকোয়েন্সিটাও কিন্তু খুব কমে যাবে। সো আমরা দেখি যে একটা গার্মেন্টস সিমের একটা সিমের স্ট্রেন্থ সাফিসিয়েন্ট থাকতে হবে এবং এটা ইকুয়ালস টু ফ্যাব্রিক প্লাইসের সমান পরিমাণ থাকতে হবে। দেন এর ইলাস্টিসিটিও থাকতে হবে, যখন প্রেশার পাবে গার্মেন্টসটা পরার সময় তখন কিন্তু সিমটা ব্রেক করতে পারে। সো ফ্যাব্রিকের সম পরিমাণ ইলাস্টিসিটিটাও এই সিমের ভিতরে দিতে হবে। দেন গার্মেন্টসের মেন উদ্দেশ্যটা হলো এর ডিউরেবিলিটি। যদি সিম খুব তাড়াতাড়ি ব্রেক করে তাহলে কিন্তু এটা ডিউরেবল হবে না, কারণ এটাকে রিপেয়ার প্রতিনিয়তই করতে হবে। এই কারণে এর ডিউরেবিলিটিটাও একটা বড় কোশ্চেন, এবং এটা অবশ্যই গার্মেন্টসের যে প্লাই থাকবে, ফ্যাব্রিক পিস থাকবে, সে পিসের সমান হতে হবে। এর পাশাপাশি গার্মেন্টস সিমের সিকিউরিটিটাও ভালো থাকতে হবে। কেন? কারণ আমি যদি রং সিলেকশন করি তাহলে কিন্তু সিম টাইপসের রং সিলেকশনের কারণে এবং ফ্যাব্রিক টাইপসের রং সিলেকশনের কারণে, এছাড়া সুইং থ্রেডের রং সিলেকশনের কারণে কিন্তু এই সিমটা যে কোনো সময় ব্রেক করতে পারে। সো এই ব্রেকটা যাতে না করে তার জন্য আমাকে এই গার্মেন্টস সিমের সিকিউরিটিটা পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। এর পাশাপাশি গার্মেন্টস সিমের একটা কমফোর্টেবিলিটি থাকতে হবে। যখন আমরা এটাকে পরবো আমার গায়ে বা আমার শরীরে যাতে এটা ডিসকমফোর্ট না আরাইজ করে, এটাও আমাকে এনশার করতে পারে। এছাড়া আরও কিছু প্রপার্টি থাকতে পারে যেটা বায়ার রিকোয়ারমেন্ট হতে পারে। ওকে, আমরা এই স্লাইডে একটা গার্মেন্টস সিমের অ্যাপিয়ারেন্স সম্পর্কে আলোচনা করব। একটা গার্মেন্টস সিম করার পরে যখন গার্মেন্টসটা আমার সামনে আসবে তখন এই গার্মেন্টসটা যেন দেখে আমার আনইজি মনে না হয় যে এটা সিমটা কেমন হয়েছে, এখানে একটু মোটা বা চিকন হয়ে আছে, এটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, এই বিষয়টা যেন আমার না হয় সেটা ম্যানুফ্যাকচারিং করার সময় খেয়াল করতে হবে। তার মানে কনজিউমারের স্যাটিসফ্যাক্টর ফ্যাকশন এটা থাকতে হবে। তারপরে যেটা থাকতে হবে যে এটা স্টিচিং এবং সিমিং ফল্ট যেটা অ্যারাইজ হতে পারে সেটা অবশ্যই এখান থেকে থাকা যাবে না। এরপরে যেটা থাকতে পারবে না সেটা হলো সিম পাকার। সিম পাকারটা হলো যে আমরা যখন ফ্যাব্রিক পিসটা ফোল্ড করে জয়নিং করতে যাব তখন ফ্যাব্রিক জয়েন করার সময় যে অনুসারে আমরা ফোল্ড করছি সে অনুসারে না থেকে ফ্যাব্রিকটা তো আনএক্সপেক্টেডলি কিছু ভিতরে ফোল্ড হয়ে গেল। সো ভিতরে ফোল্ড হয়ে গেলে সেটা একটা সিম পাকা তৈরি করে। সো এই প্রবলেমগুলো এখানে থাকা যাবে না। আমরা এখন কিছু ফ্যাক্টরস নিয়ে আলোচনা করব যে ফ্যাক্টরসগুলো আমার গার্মেন্টস সিম প্রপার্টিগুলোকে
ইম্প্যাক্ট করে থাকে। তো এর ভিতরে যেটা আছে যে আমাদের সিম করার সময় আমাকে রাইট টাইপের সিম সিলেকশন করতে হবে, এবং যে জায়গার জন্য বা যে প্লেসের জন্য আমি সিমটা করব সেই প্লেসে ওই টাইপের সিম অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা আমাকে আগে ডিসিশন নিতে হবে, এবং সেইখানে কোন টাইপের স্টেজ অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাকে সিলেকশন করতে হবে। স্টেজ টাইপস নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিটেলস বা বিস্তারিত আলোচনা করব। সো তারপরে যেটা করতে হবে যে আমার ফিট মেকানিজম নিয়ে সিলেকশন করতে হবে। একটা গার্মেন্টসের একটা সুইং মেশিনে অনেক টাইপসের ফিট মেকানিজম থাকে, মেইনলি 6 টাইপের ফিট মেকানিজম থাকে। সো এর ভিতরে কোন ফিট মেকানিজমটা কোন ফ্যাব্রিক প্লাইস কোন টাইপসের প্লাইস জয়েনিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমাকে নিডেল সাইজ টাইপস এবং থ্রেড সাইজ এবং টাইপ এটাকে সিলেকশন করতে হবে প্রপারলি। কেন? কারণ আমরা জানি যে একটা গার্মেন্টসের যে প্লাইগুলো থাকে সেটা সাধারণত জিএসএম বেসিসে এটা ডেন্সিটি চেঞ্জ হয়, তাই না? সো যখন হাই জিএসএমে কোনো ফ্যাব্রিক নেব তখন অবশ্যই তার ডেন্সিটি বেশি থাকবে, আর যখন লো জিএসএমে ফ্যাব্রিক নেব তখন তার ডেন্সিটি কম থাকবে। সো আমি যদি দুই ক্ষেত্রে সেম টাইপসের নিডেল এবং থ্রেড সাইজ বা টাইপ ইউজ করি তাহলে কিন্তু আমার হয় যে কোনো একটা গার্মেন্টসের ফর্ট চলে আসবে, তাই না? সো এই ক্ষেত্রে আমাকে কম্পারেটিভ আলোচনা করে আমাকে নিডেল সাইজ এবং টাইপ এবং থ্রেড সাইজ এবং টাইপ এটাও সিলেকশন করতে হবে। আমরা এখন আসি যে গার্মেন্টস সিমের ক্লাসিফিকেশন কীরকম হতে পারে। বেসিক্যালি দুইটা ক্লাসে আমরা ক্যাটাগরিজ করি, একটা হলো ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুসারে আর একটা আমেরিকান স্ট্যান্ডার্ড অনুসারে। এই ক্ষেত্রে সাধারণত বায়ারের উৎপত্তিস্থল মানে তাদের অরিজিনটা কোথায় তার উপর বেসিস করে সাধারণত বায়াররা এই সিম ক্লাসগুলো সাধারণত বলে থাকে। আমরা প্রথমে আসি যে ব্রিটিশ স্ট্যান্ডার্ডের সিম ক্লাস সাধারণত 8 প্রকারের হয়ে থাকে। ব্রিটিশ স্ট্যান্ডার্ড 3871 সিস্টেম অনুসারে আমরা 8 প্রকারের সিম ক্লাস পেয়ে থাকি। এর ভিতরে আছে ক্লাস 1 সুপার ইম্পোজ সিম, ক্লাস 2 ল্যাপিড সিম, ক্লাস 3 বাউন্ড সিম, ক্লাস 4 ফ্ল্যাট সিম, ক্লাস 5 ডেকোরেটিভ অর অর্নামেন্টাল সিম, ক্লাস 6 এজ ফিনিশিং অর নিটেনিং সিম, ক্লাস 7 অ্যাপ্লাইড সিম, ক্লাস 8 সিম বাই সিঙ্গেল প্লাই কনস্ট্রাকশন, এইগুলো। ওকে, আমরা এই স্লাইডে দেখব আমেরিকান স্ট্যান্ডার্ডে সাধারণত 6 প্রকারের সিম ক্লাস করা হয়েছে। 1 নম্বর হলো সুপার ইম্পোজ সিম, 2 নম্বরে ল্যাপেড সিম, 3 নম্বরে বাউন্ড সিম, 4 নম্বরে ফ্ল্যাট সিম, 5 নম্বরে সিম বাই সিম এজ ফিনিশিং, অ্যান্ড 6 নম্বরে আছে সিম বাই অর্নামেন্টাল স্টিচিং। এই আমেরিকান স্ট্যান্ডার্ড এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ডের ভিতরে তেমন কোনো পার্থক্য খুব বেশি পরিলক্ষিত হয় না, তবে যেটা হয় যেটা আসলে নামের ক্ষেত্রে এবং কোডিংয়ের ক্ষেত্রে একটু পার্থক্য হতে পারে। যেমন ব্রিটিশ স্ট্যান্ডার্ডে আমরা সিম ক্লাসগুলোকে ক্লাস 1, 2, 3, 4 এগুলো হিসেবে হিসেব করি, আর এখানে সাধারণত এর যে নামগুলো আছে এসএস, এলএস, বিএস, এফএস এই হিসেবে আমরা কোডিং করতে পারি। আমরা এখন ডিটেলস ডিসক্রিপশনে যাচ্ছি সিম ক্লাসগুলো। প্রথমে যেটা আসতেছে সেটা হলো সিম ক্লাস 1 সুপার ইম্পোজ সিম। এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সিমিং করার ক্ষেত্রে সবচেয়ে কমন এবং মোস্ট ওয়াইডলি ইউজড একটা সিম। এই ক্ষেত্রে ফ্যাব্রিক প্লাইগুলো সাধারণত একটা আরেকটি উপরে থাকে এবং জয়েন করার পরে এটাকে রংলি ফল করা হয়। আমরা রাইট সাইডে যে ছবি দুটো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই ক্ষেত্রে যেটা হয় যে এর যে সুইং এজটা থাকে সেই এজটা সাধারণত সেম সাইডে থাকে, আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এটার 50টার উপর ভেরিয়েশন আছে। সো আমরা বুঝতে পারতেছি যে এর অ্যাপ্লিকেশনটা অনেক বেশি। এছাড়া আমরা এই সিমটা সাধারণত সাইড সিম করার ক্ষেত্রে মেইনলি ইউজ করে থাকি। এই সিমের আমরা আগে জেনেছি যে 50টার উপর ভেরিয়েশন আছে। এক্ষেত্রে আমরা 3টা ভেরিয়েশন দিয়েছি, দেখো সিম্পল সুপার ইম্পোজ সিম। এক্ষেত্রে দেখলে বোঝা যাচ্ছে যে সবগুলোই সিম্পলি একটা একটার উপর আছে। শুধুমাত্র সিম্পল সুপার ইম্পোজ সিমের সেকেন্ড এবং থার্ড যে ফিগারটা আছে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল প্লাইগুলোকে অবলক করেছি, অথবা থার্ড প্লাই যেটা আছে সেটা সেখানে আমরা দুইটা প্লাইকে একসাথে অবলক করেছি। ফ্রেন্স সিমে যেটা আছে যে আমরা প্রথমে রেখে আগে সুইং করেছি, দেন এটাকে আবার ফোল্ড করে আবার রং সাইডে সুইং করেছি,
আর পাইপ সিমের ক্ষেত্রে মোটামুটি ফ্রেঞ্চ সিমের মতোই, শুধুমাত্র ডিফারেন্সটা হলো যে আমরা এখানে এক্সট্রা একটা পাইপিং ইউজ করেছি অর্নামেন্টাল বা ডেকোরেশনের কাজে। ওকে, আমরা এখন ক্লাস টু ল্যাপের সিম নিয়ে আলোচনা করব। ল্যাপের সিমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ল্যাপের সিমটা সাধারণত সবচেয়ে স্ট্রঙ্গার সিম এভার কম্পেয়ার টু দ্য আদার অ্যানি টাইপস অফ দ্য সিম ক্লাসেস। এক্ষেত্রে দুটা ফ্যাব্রিক প্লাই, একটা শুরু মাথা আর একটা শেষ মাথা, একটা আর একটার উপর পার্শিয়ালি ওভারল্যাপ করে এই সিমটা তৈরি করে থাকে। ওকে, এই সিমে আমরা মাল্টি নিডল ইউজ করে করতে পারি। সাধারণত আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি যে আমাদের যে সেলোর্সগুলো আছে অথবা যে তাবু বা টেন্টগুলো আমরা ইউজ করে থাকি, তার ফ্যাব্রিক জয়নিংয়ের ক্ষেত্রে এই সিমটা সাধারণত ইউজ করে থাকে। এছাড়া আমরা গার্মেন্টসের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এটা ইনার সিম জয়েন্ট অফ দ্য লং স্লিভ এবং সাইড সিম অফ জিন্স এক্সেট্রা, এই কাজে আমরা ইউজ করতে পারি। তারপরে আমরা আসি যে এটা ল্যাপের সিমের কিছু ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি, যে এখানে দেখো সিম্পল ল্যাপার আসছে, প্রথমে খুবই সিম্পলি এটা জয়েন করছে, এটা কমনলি ইউজ করতেছে। আর যেটা আরেকটা দেখতে পাচ্ছি রাইট সাইডে ল্যাপ ফেল্ড সিম, এক্ষেত্রে দুটা ফ্যাব্রিক প্লেকে আর আরভাবে আংটার মতো জয়েন করা হয়েছে, এতে এই সিমে স্ট্রেন্থটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আর লাস্টে যেটা আছে ওয়েল্টেড সিম, এই ক্ষেত্রে যেটা আছে যে একটা ফ্যাব্রিক প্লাইকে ভেতরে ফোল্ড করে জয়েন করে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে এই অংশটা কিন্তু রয়েসটা বের হয়ে আসবে না। আমাদের খেয়াল করে এখানে 2 নম্বর এবং 3 নম্বর যে এক্সাম্পলটা আছে, এইগুলো রয়েসটা কিন্তু ভিতরের দিকে আটকে আছে এবং গার্মেন্টস পরার সময় এই রয়েসগুলো বা এখান থেকে কিন্তু কখনো সুইং কোনো ইয়ার্ন এটা কিন্তু বের হওয়ার সম্ভাবনা নেই। তার মানে এটা কিন্তু এখানে সিকিউরিটিটাও মোটামুটি ভালো। ক্লাস 3 বাউন্স সিম। এই বাউন্স সিমের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে এই সিমটা ক্ষেত্রে অরিজিনাল যে ফ্যাব্রিক প্লাস থাকে সেই প্লাইসের এজে সাধারণত ছোটো করে ছোটো একটা স্মল পিসেস একটা ফ্যাব্রিক সাধারণত বাউন্ড করা থাকে। এই সিমের মেন উদ্দেশ্যটা হলো যাতে অরিজিনাল যে ফ্যাব্রিকটা আমরা ইউজ করছি সেই ফ্যাব্রিক থেকে যেন কোনো অংশ ফ্রে না করে আর বের হয়ে না আসে, এটা হলো এর মেন উদ্দেশ্য। এক্ষেত্রে আমরা কন্ট্রাস্টিং ফ্যাব্রিক ইউজ করতে পারি যাতে এটা আমাদেরকে আরও বেশি অর্নামেন্টাল একটা লুক দিতে পারে। এর সাধারণত 18টা ভেরিয়েশন আমরা এখানে পেয়েছি এবং এটা আমরা সাধারণত ফ্যাক্টরিতে ইলাস্টিক পার্টসগুলো সাধারণত অ্যাটাচ করার ক্ষেত্রে এটা ইউজ করতে পারি, অথবা নেক জয়নিংয়ে দেখো ইন দ্য নেক এজ অফ বেসিক টি শার্ট, ওয়েস্ট ব্যান্ড, ওমেন্স ব্লাউজ, বেবিস নাইট গাউন, চাইল্ড বিশপ ড্রেস, ক্যামিসল এক্সেট্রা, এসব কাজে আমরা এই বাউন্স সিমটা ইউজ করতে পারি। এর ভেরিয়েশনের ভিতরে দেখো 1 নম্বর সে সিম্পল সুপার ইম্পোজ সিম, এই সব কিছুই কিন্তু দেখো ফ্যাব্রিকের ফোল্ডিংয়ের সিস্টেমের উপর ডিপেন্ডস করতেছে। আমি যেমন তোমাদেরকে সিমের সংজ্ঞায় বলেছিলাম যে সিমটা আসলে ফ্যাব্রিকের পজিশনিংটা, আমরা ফ্যাব্রিকটা সুইং করার আগ পর্যন্ত বা পূর্ব মুহূর্তে ফ্যাব্রিকটাকে কী পজিশনে রেখে জয়েন করবো সেটাকে সিম বলে। সো এক্ষেত্রে দেখো সেটাই করা হয়েছে। 2 নম্বর যেটা আছে বাউন্স সিম উইথ এক্সট্রা কম্পোনেন্টস, এক্ষেত্রে মাঝখানে যে দেখো এক্সট্রা কিছু প্লাই অ্যাড করা হয়েছে, সেই এক্সট্রা প্লাইগুলো কী করতেছে এখানে শক্তি বৃদ্ধি করতেছে। আমরা এখানে দেখতে পারি যে এখানে আমরা কিছু ইলাস্টিক ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি, যেমন আমরা যে ট্রাউজারগুলো পরি আমাদের ওয়েস্টে কী করা হচ্ছে মাঝখানে একটা এক্সট্রা কম্পোনেন্ট অ্যাড করা হয়েছে যেটা রাবারি ম্যাটেরিয়াল বা ইলাস্টিক টাইপসের, এটা আমাদের ওই জিনিসটাকে ইলাস্টিসিটি দিচ্ছে। ঠিক ওরকমভাবে ওয়েস্ট ব্যান্ড সিমের ক্ষেত্রে মোটামুটি সেম জিনিসটা আমরা এখানে অনুসরণ করতে পারি। ঠিক আছে, আমরা এই স্লাইডে ক্লাস 4 ফ্ল্যাট সিম নিয়ে আলোচনা করব। দেখো এই সিমের বৈশিষ্ট্য হলো যে এই সিমের ফ্যাব্রিক প্লাইসগুলো কখনো একটা আরেকটির উপর ওঠে না, বরং ফ্যাব্রিক প্লাইসগুলো পাশাপাশি অবস্থান করে এবং মেইনলি এখানে জিগজ্যাগ স্টিচটা ইউজ করা হয়ে থাকে। এর বাইরে একটা স্মল পিসেস ফ্যাব্রিক এই দুইটা প্লায়ের নিচ দিয়ে দিয়ে একটা প্লেন স্টিচও করা যেতে পারে। এর অ্যাপ্লিকেশনটা সাধারণত আন্ডার গার্মেন্টসে, কেননা আন্ডার গার্মেন্টসের জয়নিংগুলো যদি একটু মোটা হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমাকে ডিসকমফোর্ট দেবে, এই কারণে এই সিমটা সাধারণত আন্ডার গার্মেন্টসের জয়নিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এরপরে আমরা ক্লাস 5 ডেকোরেটিভ আর অর্নামেন্টাল সিম নিয়ে আলোচনা করতেছি। এইটার মেন উদ্দেশ্যটা হলো যে আমার ফ্যাব্রিক ফোল্ডিংটা এমন হবে যাতে আমার গার্মেন্টসটা বা ওই প্রোডাক্টটা খুবই অ্যাট্রাকটিভ হয়।
ওকে, এই ক্ষেত্রে যেটা করা হয় যে মাল্টি নিডল ইউজ, সুইং নিডল ইউজ করা যেতে পারে, অথবা আমরা মাল্টি লেয়ারের ফ্যাব্রিকও এখানে আমরা ইউজ করতে পারি। এর সবচেয়ে বড় ভূমিকাটা হলো যে যখন আমরা জয়েন করব তখন আমাদের ফ্যাব্রিক প্লাইটাকে ফোল্ডিং করতে হবে। আমরা যেভাবে ফোল্ড করব সেভাবেই কিন্তু এই প্লাইটা সুইং হয়ে যাবে এবং ওইভাবে কিন্তু সে অর্নামেন্টের যে লুকটা সেটা কিন্তু সে আমাদেরকে দিবে। এর দেখো ইউজ করা হয় প্যান্ট ও আদার ড্রেসেসের ক্ষেত্রে, এছাড়া কার্টেন্স, টেবিল ক্লথ, ফার্নিচার ওয়ার্স, ডেকোরেটিভ লেডিস ওয়ার্স এসব ক্ষেত্রে আমরা এই সিমটা ইউজ করে থাকি। এর কিছু ভেরিয়েশন আছে, দেখো ডেকোরেটিভ সিম উইথ মাল্টি স্টিচেস, দেন পিন টাক্স অ্যান্ড চেনেল স্টিচ, এই দুটো লাস্টের দুটো কিন্তু আমরা পর্দার কাপড় এইগুলোর ক্ষেত্রে ইউজ করে থাকি, তাই না? আচ্ছা, এজ নিটেনিং সিমের তৈরি করার ক্ষেত্রে যে জিনিসটা সাধারণত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো যে এই সিমের যে অরিজিনাল বা মেন যে ফ্যাব্রিক প্লাইসটা থাকে সেই প্লাইসটাকে সাধারণত এন্ডের দিক থেকে বা এজের দিক থেকে একটা ওভারলক করে দেওয়া হয়। ওভারলক করলে যেটা হয় যে এই সিমটা বা এই ফ্যাব্রিক থেকে কোনো ইয়ার্নস আর বের হয় না, তার মানে এই সিমটা সাধারণত সিকিউর হয়ে যায়। ওকে, এই কাজটার জন্য সাধারণত আমরা ওভারলক সুইং মেশিন ইউজ করে থাকি এবং এটা সাধারণত প্যান্টের সাইড সিম জয়নিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, এছাড়া হেমস অফ স্কার্ট, শার্ট এক্সেট্রা এবং বাটন হোলিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করে থাকি। ওকে, এইখানে আমরা যে জিনিসটা দেখতেছি যে ক্লাস 7 অ্যাপ্লাইড সিম, অ্যাপ্লাইড সিমের ক্ষেত্রে যদি আমরা হিসেব করি তাহলে অ্যাপ্লাইড সিমের ক্ষেত্রে সহজ সংজ্ঞাটা হলো যে আমার ধরি মেন অরিজিনাল যে ফ্যাব্রিকটা আছে সেই ফ্যাব্রিকের সাধারণত ফ্রন্ট সাইডে বা ফেস সাইডে আমরা এক্সট্রা কিছু ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি, যেমন কন্ট্রাস্ট কালারের ফ্যাব্রিক লেস যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারি, অথবা কিছু ডেকোরেটিভ ম্যাটেরিয়ালস হিসেবে যে জিনিসগুলো পাওয়া যায়, যেমন বাচ্চাদের জামা আমরা অবজার্ভ করলে দেখা যাবে যে তাদের ফেস সাইডে অনেক এক্সট্রা কিছু কম্পোনেন্টস থাকে, যে কম্পোনেন্টসটা তাদের ওই গার্মেন্টসের বিউটিটাকে ইনক্রিজ করে। সো আমরা যদি সহজ কথায় বলি যে অ্যাপ্লাইড সিমের মেন উদ্দেশ্যটা হলো এমন কোনো কিছু ম্যাটেরিয়াল অ্যাপ্লাইড করা, মানে অরিজিনাল ফ্যাব্রিক, যে ফ্যাব্রিকটা যে ম্যাটেরিয়ালসের কারণে ওই অরিজিনাল গার্মেন্টসের বিউটিটা অনেক বেশি বৃদ্ধি পায়। এটাকে আমরা অন কাইন্ড অফ ডেকোরেটিভ সিমও বলে থাকি। এই ক্ষেত্রে এটা সাধারণত জয়নিং অফ লেস, ইলাস্টিক ব্রেড অফ শার্টস টু ইয়ং পিপল, লেডিস ব্রিফস এক্সেট্রা এইসব কাজে এটা ইউজ করা হয়। সর্বশেষ সিম ক্লাস চলে আসেছে, এই ক্ষেত্রে সিম ক্লাস হলো সিম ক্লাস 8। এই সিম ক্লাসের মেন বৈশিষ্ট্যটা হলো যে এই ক্ষেত্রে একটা মাত্র ফ্যাব্রিক প্লাইস ইউজ করা হয় সিম তৈরি করার জন্য, এই কারণে এটাকে সিম বাই সিঙ্গেল প্লাই কনস্ট্রাকশন বলা হয়ে থাকে। ওকে, সাধারণত ফোল্ডার্স ইউজ করা হয় এই টাইপের সিম তৈরি করার জন্য। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে বেল্টস এবং বেল্ট লুপ যেটা আছে সেটাকে আমরা বলতে পারি। আমরা এই সিম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, তো তোমাদের ফার্দার রিডিংয়ের জন্য দুটো পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কে গিয়ে এটা ডিটেলস সম্বন্ধে জানতে পারবা বা এর ইম্প্যাক্ট সম্বন্ধে জানতে পারবে আরও বেশি করে, এবং একটা ইউটিউব লিঙ্ক দেওয়া আছে যেখানে গেলে তুমি সরাসরি এই সিমগুলো কীভাবে ম্যানুফ্যাকচার করা হয় তার একটা ডিটেলস ভিডিও তুমি দেখতে পারবা। ওকে, সো আজকের মতো এখানেই শেষ। তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে এই ক্লাস থেকে তাহলে আমি আমার এই কাজ থেকে সার্থক বলে মনে করব। এর পাশাপাশি তোমাদেরকে নেক্সট ক্লাসে জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।